আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বুধবার 10 নভেম্বর সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সিঙ্গাপুরে নতুন 3481 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। বিস্তারিত নিয়ে যে বলা হয়েছে যে বুধবার 10 নভেম্বর রাতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সিঙ্গাপুরে নতুন 3481 জন করোনা আক্রান্ত শনাক্ত, যা মঙ্গলবার এসেছে বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় রাতের আপডেটে আরও বলেছে যে সিঙ্গাপুরে করোনা আক্রান্ত হয়ে 17 জনের মৃত্যু হয়েছে। এই 17 জন নিয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 540 জনের। যে 17 জন করোনা আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ছিল 65 থেকে 101 বছরের মধ্যে। বুধবার করোনা আক্রান্ত মঙ্গলবার চেয়ে বেশি, মঙ্গলবার করোনা আক্রান্ত ছিল 3397 জন। বুধবার সাপ্তাহিক করোনা আক্রান্তের হারও মঙ্গলবারের চেয়ে বেশি, মঙ্গলবার সাপ্তাহিক করোনা আক্রান্তের হার ছিল 0.82, বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে 0.88। এটা অষ্টমতম দিন যে করোনা আক্রান্তের হার একের নিচে। স্বাস্থ্য মন্ত্রণালয় 10 নভেম্বর রাতের আপডেটে আরও বলেছে যে নতুন আক্রান্তদের মধ্যে কমিউনিটি থেকে 3244 জন, ডরমিটরি থেকে 229 জন ও ইম্পোর্টেড বা বিদেশ ফেরত 8 জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছে যে কমিউনিটি থেকে আক্রান্তদের মধ্যে 506 জন হল সিনিয়র নাগরিক, যাদের বয়স 60 বছর বা তার চেয়েও বেশি। বুধবার রাতে এমওএস আরও বলেছিল যে বর্তমান সিঙ্গাপুরে করোনা আক্রান্ত 1686 অর্থাৎ 1686 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বেশিরভাগই শারীরিক অবস্থা ভালো। তবে অক্সিজেন প্রদান হচ্ছে 261 জনের, আইসিইউতে ক্লোজ মনিটরিংয়ে আছেন 62 জন এবং ক্রিটিক্যাল অবস্থায় আছেন 75 জন। বুধবার পর্যন্ত সিঙ্গাপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা 227681 জন ও করোনা আক্রান্ত মৃত্যু সংখ্যা 540 জন। মঙ্গলবার করোনা আক্রান্ত 2495 জন ছাড়পত্র পেয়েছেন, তাদের মধ্যে 433 জন ছিল সিনিয়র নাগরিক, যাদের বয়স 60 বছর বা তার চেয়েও বেশি। সিঙ্গাপুরে এখন পর্যন্ত 86% মানুষ কমপক্ষে 1 ডোজ টিকা নিয়েছেন আর 85% মানুষ সম্পূর্ণ টিকা নিয়েছেন এবং 19% মানুষ অলরেডি তাদের বুস্টার ডোজ নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে গত 28 দিনে যারা করোনা আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে 98.7% মানুষেরই কোনো করোনা ভাইরাসের লক্ষণ ছিল না বা হালকা লক্ষণ ছিল। এ ছিল 10 নভেম্বর বুধবার রাতে পাওয়া সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেট নিউজ। আর কোনো আপডেট নিউজ পেলে আপনাদের সাথে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের নিজে খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।